চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি আবাসিক হলে রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে। এ সময় এক বহিরাগত তরুণী সহ দুটি হল থেকে ছাত্রলীগের তিনটি গ্রুপ VX69 ও একাকারের প্রায় 18 জনকে আটক করা হয়েছে। হাটহাজারি থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহজালাল ও সহরওয়ার্দী হলে একযোগে অভিযান চালায়। সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহমদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারি সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর। এতে একটি আগ্নেয়াস্ত্র সহ দেশীয় একাধিক অস্ত্র পাওয়া গেছে। গত দুই দিন ধরে ছাত্রলীগের 69 গ্রুপের সঙ্গে VX একাকার RS ও উল্কা গ্রুপের সংঘর্ষ ও উত্তেজনা চলমান ছিল। এসব ঘটনায় 9 জন আহত হন। ক্যাম্পাসে হঠাৎ করে অস্থিতিশীল হওয়ায় রাতের এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এছাড়া হলের গেস্ট রুম থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। আটকের সময় কক্ষটি বাইরে থেকে তালা লাগানো ছিল, তবে আটককৃত তরুণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।